নমস্কার, 7 AM নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই। পুজো চলছে বলাই যেতে পারে, কারণ কলকাতা এবং শহরতলির বড় বড় পুজোগুলো ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে, ভিড় জমছে দর্শনার্থীদের। তবে শহরতলির বেশ কিছু পুজো মণ্ডপ আছে যেখানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সেখানে কিন্তু ছোট পরিসরে হলেও ভীষণ সুন্দর থিম, তেমনই একটা থিম বা থিমের পুজোয় চলে এসেছি আমরা আগরপাড়ায়, আগরপাড়া মহাজাতি ক্লাব। সব থেকে বড় কথা, স্বাধীনতার আগে থেকে এই আগরপাড়া মহাজাতি ক্লাবে পুজো কিন্তু দুর্গোৎসব হয়ে আসছে, আর এবছর তাদের 85তম বর্ষ। বুঝতেই পাচ্ছেন প্রাচীন পুজো, 85তম বর্ষে আগরপাড়া মহাজাতি ক্লাবের থিম ডিজনিল্যান্ড। একদম ছোটদের জন্য তারা পুজো প্যান্ডেল তৈরি করেছে ডিজনিল্যান্ড। বড়রা কতটা পরিচিত আমি জানি না, কিন্তু ছোট ছোট শিশু থেকে শুরু করে কিশোর কিশোরীরা ডিজনিল্যান্ডের সাথে পরিচিত কিন্তু সকলেই। ফলে ছোটদের জন্য, শিশুদের জন্য মূলত এই প্যান্ডেলটা ভীষণ আকর্ষণীয় বলাই বাহুল্য। আবারও বলি, স্বাধীনতার আগে থেকে, ভারতের স্বাধীনতার আগে থেকেই এই পুজো শুরু হয়েছে, আর এবছর তাদের 85তম বর্ষ, অর্থাৎ দীর্ঘ বছর ধরে তারা পুজো করে আসছে। প্রথমে সাবেকিয়ানার পুজো থাকলেও ধীরে ধীরে তারা থিমে পুজো শুরু করেছে, গত বছরও আমরা দেখিয়েছি, এবছরও। এবং বলা বাহুল্য, বৃষ্টির কারণে হোক, কারণ বেশ প্রাকৃতিক দুর্যোগ চলেছে, বৃষ্টির কারণে পুজো প্যান্ডেলের প্রস্তুতি বেশ কিছুটা থমকে গিয়েছিল, সেই জন্য একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলেছে। আর আমরা দেখতে পাচ্ছি যে রঙিন, একেবারে রঙিন এই পুজো মণ্ডপটি, দিনের বেলার ছবি আপনারা দেখছেন। আমরা অবশ্যই উদ্যোক্তাদের সাথে কথা বলবো, কেন তারা ডিজনিল্যান্ডই করলেন এবছর, পাশাপাশি শিল্পীর সাথে কথা বলবো কিভাবে গড়ে তুলেছেন এরকম অদ্ভুত সুন্দর একটা প্যান্ডেল, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। আমরা আবারও বলি, খুব ছোট পরিসরে হলেও বরাবরই নাগরপাড়ার এই প্রাচীন পুজোগুলির অন্যতম বারোয়ারি পুজো হচ্ছে মহাজাতি ক্লাব, তারা কিন্তু কোনো একটা বিশেষ বার্তা দিতেই পুজো প্যান্ডেল, থিমের পুজো যবে থেকে শুরু করছেন তারা পুজো প্যান্ডেলে সেই বিশেষ বার্তা দিয়ে থাকেন। তবে এবছর তারা ছোটদের জন্য, ছোটদের আনন্দ দেবার জন্য বলা বাহুল্য এই ডিজনিল্যান্ড তৈরি করেছেন। আপনারা বাইরের পরিবেশটা দেখছেন, শ্যামলদা প্যান্ডেলের বাইরের পরিবেশটা পুরোটা দেখাচ্ছে। ডিজনিল্যান্ডের ছবি যতটা সম্ভব হয়েছে তারা কিন্তু চেষ্টা করেছেন একেবারে এরকমই ফুটিয়ে তোলার। আমরা ভেতরটা দেখাবো এবার, একেবারে রাস্তার ধারে পুজো হয়, ফলে অত্যন্ত ব্যস্ত এই জায়গাটা। তবে ছোট শিশুদের কানে যদি একবার পৌঁছয় যে আগরপাড়া মহাজাতি ক্লাবে এবার ডিজনিল্যান্ড করেছে, তারা কিন্তু আসবার একটা বায়না ধরবেই। আমরা ভেতরটা দেখি, ভেতরটা দেখে আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলবো। এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে, নাওয়া খাওয়া ভুলে তৎপর কারিগরেরা, এখন সব পার্ট পার্ট করে তৈরি করা হয়েছে, এখন মণ্ডপে এগুলো বসানো হচ্ছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, ফলে কাজ বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে, যার জন্যই এতটা দেরি হয়ে গেল। মানে একেবারে আজকেই চূড়ান্ত পর্যায়ের প্রচুর কাজ বাকি, সেই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাঠামোগুলো পড়ে রয়েছে, এগুলো শুধু সেট করা হবে প্যান্ডেলে। এইটা হচ্ছে ভেতরের দিক, আমরা দিনের আলোয় আপনাদের দেখাচ্ছি ডিজনিল্যান্ডের এই পুজো মণ্ডপ। এবং মাতৃমূর্তিও কিন্তু অনেকটা সেই আদলেই তৈরি করা হয়েছে, পুতুলের মতো দেখতে মা দুর্গার মূর্তিটা। এটা হচ্ছে ডিজনিল্যান্ডের ভেতরের ছবিটা, বড় বড় ফুলের মধ্যে আলো লাগিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ডিজনিল্যান্ডের যে দেওয়াল সেখানেও আলো, একেবারে যে রঙের যে জায়গাটায় ছোঁয়া রয়েছে সেই রঙেরই আলো লাগিয়ে দেওয়া হয়েছে, ফলে
সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে মণ্ডপের ভেতরে। আমরা এবার মাতৃমূর্তিটা দেখব। একেবারে পুতুলের আদলে তৈরি মাতৃমূর্তি, যেমনটা ডিজনিল্যান্ড তেমনটা, এবং মা যেখানে মা অধিষ্ঠান করেছেন এটা হচ্ছে সেই রকমই একটা, মানে মেঘের পরিবেশ তৈরি করা হয়েছে, নীল এবং সাদা মেঘ, সেখানেই মা অধিষ্ঠান করছেন দশভুজা দেবী দুর্গা। মায়ের বাহন থেকে শুরু করে মায়ের চার সন্তান সকলের মধ্যেই একটা অন্যরকম, একেবারে অন্যরকম মাতৃমূর্তি। শাড়িটা মাটির, প্রত্যেক মূর্তির, মা দুর্গা থেকে শুরু করে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, প্রত্যেকের পরনে কিন্তু মাটির পোশাক, কিন্তু এত সুন্দর করে রং করে দেওয়া হয়েছে যে প্রথমে বোঝা সম্ভব হয়নি। এমনকি মায়ের অলংকার এবং চার ছেলে মেয়ের প্রত্যেকটা ঠাকুরের অলংকারও কিন্তু মাটির, একেবারে মেঘের মধ্যে বিরাজ করছে এমনই একটা অ্যাম্বিয়েন্স ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু উদ্যোক্তাদের সাথে কথা বলবো। দাদা একটু দেরি হয়ে গেল, মানে এখনো চূড়ান্ত প্রস্তুতি চলছে উদ্বোধন। উদ্বোধন আজকে, মানে খুব চেষ্টা করছি কদিন বৃষ্টির জন্য, হ্যাঁ এত বৃষ্টির জন্য উপরে মাল সেট করতে পারছি না, বাস তো লেবার ব্যবহারে ডিস্টার্ব হচ্ছে, মানে স্লিপ করছে বা খুব অসুবিধার মধ্যে চলছে, কিন্তু চেষ্টা, বৃষ্টিটাই পিছিয়ে দিয়েছে। আশা করছি পুরো কমপ্লিট মারবো, না হলেও একটুখানি থাকবে, কালকে ফুল কমপ্লিট হয়ে যাবে। এখনো যেমনি মায়ের দেখছেন পার পার গুলো রং করা হয়নি, কালকেই এগুলো সব ফিনিশিং হবে। আচ্ছা মাতৃমূর্তি পুরো ডিজনিল্যান্ডের আদলেই, মানে পুরো ডিজনিল্যান্ডের আদলেই বাচ্চা রূপেই মাও এসেছে, তার ছেলেমেয়েরাও সেরকম ভাবেই আছে। পুরো জঙ্গল গুলো সবই বাচ্চাদের উপরে, বাচ্চাদের মানে সঙ্গে গার্জিয়ানরাও থাকবে, সবারই ভালো লাগবে, আলোকিত একটা ব্যাপার, শিশুদের ভাবনাটা প্রায় একটু আগে ভাবি, কেননা বাচ্চাদের জন্যই তো সব, ওরাই তো পুজো সব থেকে বেশি আনন্দ করে। আর সব থেকে ভালো যে ওরা আসলে আরো এখন অনেক মডেল বসা বাকি আছে, সব বাচ্চাদের যে পুতুল পুতুল ওরকম টাইপের মডেল বসা আছে। আচ্ছা আমরা এখন দিনের পরিবেশটা দেখছি, রাতের পরিবেশটা পুরো বদলে যাবে, রাতের পুরো আলাদা কালার। আমরা কালকে ছবি তুলেছি, মানে প্যান্ডেলের কালার তিনবার ছবি তুলেছি, তিন রকমের কালার। তারপরে আজকে আরো সার্ভি পার্টি সব চালু হবে, মানে মনে হবে যে বাজি পাচ্ছে ভিতর থেকে, এরকম একটা কিছু আজকে নতুন আছে, টোটাল আলাদা, যতবার ছবি তুলবে ততবার আলাদা রকম ছবি। সুপ্রতীকদা যেমন বললেন যে একেবারে যে দিনের যেমন পরিবেশ, রাতের পরিবেশ সম্পূর্ণ আলাদা, আলোর খেলা তো থাকছেই, যতবার ছবি তুলবেন তিনি বললেন যে পরে ততবার দেখবেন ছবি অন্যরকম বদলে যাচ্ছে, মানে পরের ছবিটা একেবারে অন্যরকম এসছে। এবার দেখুন এই ডিজনিল্যান্ডের রাতের পরিবেশটা।
মধ্যেই একটুখানি মানে এই যে কাজ চলছে সেটা দেখতেই ছেলেমেয়েরা মানে এলাকার ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে যে কতদূর কাজ এগুলো, আসলে এটাও একটা আনন্দ। পূজোর প্রস্তুতিতে এই যে বাঁশের গায়ে পেরেকে টুকটুক আওয়াজ, এই যে মণ্ডপ তৈরি করা, এই আওয়াজটাও যেন মানে অন্যরকম একটা আনন্দ দেয়। মা আসছেন, আর সেই গত ৮৫তম বর্ষ, অর্থাৎ গত ৮৪ বছর ধরে পুজো হয়ে আসছে, একেবারে ৮৪ বছর প্রাচীন পুজো আগরপাড়ার বারোয়ারি পুজো, ৮৪ বছর ধরে পুজো হয়ে আসছে। ফলে এই পুজোর এখানকার মানুষের আবেগ অনুভূতি একেবারেই আলাদা। ও আগে তো সাবেকি পুজোই হতো, পরবর্তীতে থিমের পুজোতে এসছে, কারণ এখন একটু থিমের যেহেতু চল থাকছে, এবং আগে বড় ঠাকুর হতো, এখন যেহেতু থিমের চল বেশি। তবে যেটা আমরা দেখেছি বরাবরই আগরপাড়া মহাজাতি ক্লাব শিশুদের কথা আগে মাথায় রাখে, আমরা তাদের মঙ্গলি দেখেছি, আমরা গত বছরের পুজো মণ্ডপ দেখেছি, ফলে শিশুদের আনন্দ দেওয়াটা তাদের কাছে প্রাধান্য পায়। এবছরও তারা ছোটদের জন্য, ছোটদের কথা মাথায় রেখে এই ডিজনিল্যান্ড করেছেন, যার দিনের একরকম পরিবেশ, যারা দিনের বেলা দেখবেন তারা যদি রাতে এসে দেখেন তারা চমকে যাবেন যে পরিবেশ বদলে গেছে। মাতৃমূর্তিতেও আপনারা দেখছেন একটা মেঘের পরিবেশে, মানে যেন ঘন মেঘের মধ্যে মাতৃমূর্তিকে বসানো হয়েছে, এবং সেটাও একেবারে পুতুলের আদলে তৈরি মাতৃমূর্তি, অর্থাৎ শিশু রূপে মাতৃমূর্তি, তেমনই বললেন উদ্যোক্তারা। এবং মায়ের যে আভরণ সবই কিন্তু মাটি, কাজ সম্পন্ন হয়নি এটা ঠিক কথা, পুজো আজকে উদ্বোধন, সেই অনুসারে কাজ অনেকটাই বাকি আছে, আসলে বৃষ্টির ভ্রুকুটি এই কাজে বাধা সৃষ্টি করেছে। তবুও একেবারে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে দ্রুততার সাথে চেষ্টা হচ্ছে যাতে কাজটা শেষ হয়ে যায়। মাতৃমূর্তিতেও বেশ কিছু রঙের ছোঁয়া বাকি আছে, তেমনটাই জানালেন উদ্যোক্তা। এবং আচ্ছা, উদ্যোক্তারা জানাচ্ছেন মায়ের যে রঙটা এখন দেখছেন গোলাপি নীলে, রাত্রে আসলে কিন্তু আলোর এমন খেলা হবে যে এই রং, এই কালারটা কিন্তু বারংবার চেঞ্জ হবে, অর্থাৎ যারা ছবি তুলবেন, যতবার ছবি তুলবেন ততবার কিন্তু দেখবেন যে আগের ছবির সাথে পরের ছবির অনেকটা পার্থক্য হয়ে গেছে রঙের, অর্থাৎ ভেতরে একটা আলোর খেলা চলবে রাতের বেলা। উদ্যোক্তারা জানাচ্ছেন দিনের বেলা যারা দেখতে আসবেন তাদের রিকোয়েস্ট করছেন রাতের বেলাও দেখতে আসবেন, কারণ রাতের বেলা আলোর খেলাটা একটা বিশেষত্ব আছে। আর ডিজনিল্যান্ডের এই ভেতরে প্রবেশ করলে রাতের বেলা যারা যারা ছবি তুলবেন, যতবার দু তিনবার তুললে দু তিনবার কিন্তু দু তিন রকমেরই আসবে। পাশাপাশি রয়েছে সেলফি জোন, একেবারে ডিজনিল্যান্ডে ঢুকে এখন একটু তো সেলফি তোলার বিষয়টা থেকে যায়, সকলে সেলফি তুলতে ব্যস্ত, বন্ধু বান্ধবদের সাথে এসে, বাবা মার সাথে এসে, অভিভাবকদের সাথে এসে, সেলফি জোনও কিন্তু তারা তৈরি করেছেন। সেখানে যদি আসবেন তখন দেখতে পাবেন কোথায় সেলফি জোন এবং ঠিক কিভাবে কোথায় তারা ছবি তুলতে পারবেন, অর্থাৎ সমস্ত রকম আমোদ আহ্লাদে আয়োজনের ব্যবস্থা করেছেন, আনন্দের ব্যবস্থা করেছেন শিশুদের জন্য। বরাবরই শিশুদের কথা মাথায় রাখে আগরপাড়ার এই প্রাচীন বারোয়ারি পুজো মহাজাতি ক্লাব, এবছরও ব্যতিক্রম হয়নি, মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তিও তাই থাকছে, মাতৃমূর্তিতেও রঙের খেলা, মায়েরও যে পোশাক বা গয়না আছে সেগুলোও কিন্তু রং পরিবর্তন হবে। তাই চলে আসুন অবশ্যই ডিজনিল্যান্ড দেখতে আগরপাড়া মহাজাতি ক্লাবে, রাতের দিকে আসলে বেশি ভালো হয়, আলোর খেলাটা তাহলে দেখতে পাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু আমরা বেশ কিছু পুজো মণ্ডপ তুলে ধরছি, কোথায় কি থিম হয়েছে যদি জানতে চান পানিহাটির, তাহলে কিন্তু অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন 7MX নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7MX নিউজ, জয় হিন্দ।